সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা যে ওষুধটি নিয়ে রিভিউ করবো ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে গ্যাভিস্টা এটি একটি মূলত গ্যাস্ট্রিকের ওষুধ এই ওষুধটি যেসব উপাদান দিয়ে তৈরি তা হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই কার্বোনেট এবং ক্যালসিয়াম কার্বোনেট এই তিনটি উপাদান দিয়ে ওষুধটি তৈরি হয়েছে এটি চিনি মুক্ত ওষুধ অর্থাৎ যারা ডায়াবেটিস রোগী তারা ওই ওষুধটি খেতে পারবেন হ্যাঁ ওষুধটি প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো বন্ধুরা এই ওষুধটি কী কী ক্ষেত্রে কাজ করে থাকে কি কার্যকারিতা এখন আমরা সে সম্পর্কে আপনাদের জানাবো এর কার্যকারিতা হচ্ছে বুক জ্বালা পোড়া বধ হজম খাবারের অরুচি অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাসের কারণে পেট ভার বোধ হয় পেট ফাঁপা বোধ হয় এবং অল্প খেলেই পেট ভরা মনে হয় সেই ক্ষেত্রে এবং অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে এই ওষুধটি এই সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে এখন আমরা আপনাদের জানাবো ওষুধটি কী পরিমাণে খেতে হবে কতটুকু খেতে হবে সেই সম্পর্কে গ্যাভিসটা এই সিরাপটি বা গ্যাস্ট্রিকের সিরাপটি আপনার খাবার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক বারো বছরের অধিক শিশুদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলি করে দিনে সর্বোচ্চ চারবার খাবারের পর এবং শোবার সময় অর্থাৎ দুই থেকে চার চামচ চামচকের ওষুধ খেতে হবে ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি করে দিনে সর্বোচ্চ চারবার খাবারের পর এবং শোবার সময় এই ওষুধটি সেবন করতে হবে ছয় বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় অর্থাৎ ছয় বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না তারপরে যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ সেবন করবেন তো বন্ধুরা আমরা ভিডিও শেষ দিকে চলে এসেছি এখন আমরা আপনাদের ওষুধটির দাম জানিয়ে দেবো ওষুধটির দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই সিরাপটির মূল্য দুশো মিলি সিরাপ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে আবারও ধন্যবাদ